শান্তিনিকেতনের বসন্তোৎসবে সকালে প্রতি বছর বেজে ওঠে এই চেনা গান, ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল। সাতই মার্চ 2023 রবীন্দ্রতীর্থে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। উপস্থিত ছিলেন অগুন্তি সাধারণ মানুষ এবং এনকেডিএ চেয়ারম্যান শ্রী দেবাশিস সেন মহাশয়। তার কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছে রেডিও নিউটাউন। আসুন দেখে নিই কিছু মুহূর্ত। এগারো বছর ধরে বসন্ত উৎসব হচ্ছে রবীন্দ্রতীর্থে, সত্যি খুব আনন্দের বিষয়। কোভিড আর নো কোভিড এখানে কিন্তু হয়েই গেছে, এবং এবারে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে বাইরের শিল্পীরা নয়, নিউটনবাসীরাই এটাকে করেছেন এবং একটা নতুনত্বও এনেছেন, এবং মনে হলো দর্শকরা খুবই এনজয় করেছেন। এবং যদিও এখন সেই নিউটাউন এগারো বছরের আর নেই, এখন ব্লকে ব্লকে আবাসনে আবাসনে বসন্ত উৎসব হচ্ছে, কিন্তু কেউ কেউ বলছিলেন যে এটা কি আর করার সার্থকতা আছে, কিন্তু মানুষের উন্মাদনা, সেন্টিমেন্ট, ট্র্যাডিশন ভেবে এটা আজও এত জনপ্রিয় এবং আরও জনপ্রিয় হচ্ছে। এবার একটা নতুন আমরা আঙ্গিক দেখলাম পাঠানদের কবিতা রবি ঠাকুরের, এবং সেটা দিয়ে রবি ঠাকুরের গান খুব সুন্দর হয়েছে, লোকে খুব এনজয় করছেন। সবাইকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা। হিন্দি তো ঢুকছেই, কিন্তু তা সত্ত্বেও রবীন্দ্রনাথ অমলিন উজ্জ্বল আছে চিরদিন এবং থাকবেও, এটাই বাঙালির বাঙালিয়ানা। বাঙালি ভুলে যায়নি রবীন্দ্রনাথকে, ভুলবেও না, আজকে সেটাই প্রমাণিত হলো। তাদের আসর বাহির ভুবনেতে ফিরে সেথায় রঙের নেশায় মেতে, আমার রং গোপন প্রাণে, আমার রং গভীর গানে, রঙের আসন ধ্যানে দিই পেতে।